আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ স্বাদের শাহী টুকরা বানিয়ে দেখাবো। এই শাহী টুকরা বানানো খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজার হয়। আমার এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই শাহী টুকরা বানাবো। এর জন্য এখানে আমি পাউরুটির পিস নিয়েছি পাঁচটা, সাইড দিয়ে যে ব্রাউন কালার অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ট্রায়াঙ্গেল করে। সবগুলো আমি এইরকম করে কেটে নিব, আর সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো আমি এক সাইডে রেখে দিব ব্রেড ক্রাম তৈরি করার জন্য। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি ঘি এক চামচ, দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি করে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন হালকা আঁচে ভেজে নিব। যখন দেখবেন এইরকম কালার চেঞ্জ হয়ে আসছে তখনই তুলে নিতে হবে, বেশি পুড়ে ফেলা যাবে না। এখন আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি আরও 2 টেবিল চামচ। এখন আমি পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটি দিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, পুড়ে ফেলা যাবে না। উল্টে পাল্টে যখন বাদামি কালার হবে তখনই তুলে নিতে হবে। দেখুন এরকম কালার হলে তুলে নিতে হবে, এর চেয়ে বেশি কালার করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। সেম প্রসেসে আমি সবগুলো ভেজে তুলে নেব। সবগুলো ভেজে তুলে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে চুলায় প্যানে নিয়েছি 1/2 লিটার লিকুইড দুধ। এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে ঘন করে নিব। অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে চিনিও 1/2 কাপ দিতে পারবেন। কনডেন্স মিল্ক দিলে বেশি টেস্টি হয়, ঘন হয়, খেতে ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ভাজা বাদাম, একটু নেড়ে চেড়ে নিব। তারপরে এখান থেকে আমি গরম দুধ 2 চামচ তুলে নিচ্ছি, জাফরান মিক্স করে দিব। জাফরান মিক্স করে দিলে ফ্লেভারটা ভালো আসে, কালারটাও সুন্দর আসে, খেতে ভালো লাগে। যদি জাফরান হাতের কাছে না থাকে তাহলে কেওড়া জল মিক্স করে দিবেন 1 চামচ, তাহলে শাহী ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি মালাইগুলো চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিব। আর এদিকে চুলায় আর একটা পাত্র বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি 1 কাপ আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া, সুন্দর একটা ফ্লেভার আসবে এর জন্য। এখন আমি নেড়ে চেড়ে 3 মিনিট জাল করে নিব, বেশি ঘন করার প্রয়োজন নাই। হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে আমি এই গরম শিরার মধ্যে পাউরুটির পিসগুলো দিয়ে সাথে সাথে চুবিয়ে তুলে নিচ্ছি। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে গলে যাবে। যে কোনো একটা গরম থাকতে হবে, হয় শিরা না হলে পাউরুটি, আর সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে, তাছাড়া গলে যাবে। আমি সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি। এখন আমি মালাইগুলো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর চেরি ফল দিয়ে সাজিয়ে নিলাম। হয়ে গেল শাহী টুকরা। আপনারা এইরকম করে একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি হয়, আর গলেও যায় না, শক্ত হয় না, একদম পারফেক্ট হয়। দেখুন কেটে দেখাচ্ছে কতটা মজার হয়েছে, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।